আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্ট সেকশনে প্রচুর নতুন যারা তোমাদের মতো তারা কমেন্ট করে থাকো যে আমি একজন অমুক বড় ডিরেক্টরের সাথে ডাইরেক্ট কথা বলতে চাই, আমি একজন অমুক বড় ডিরেক্টরের কন্ট্যাক্ট নাম্বার চাই, বা আমি একজন অমুক বড় ডিরেক্টরের প্রোডাকশন হাউসের অ্যাড্রেস চাই। তো আমাকে জিজ্ঞেস করে যে আপনি কি কাইন্ডলি আমাকে সেই ডিরেক্টরের প্রোডাকশন হাউস বা তার পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার এই ধরনের কিছু আমাদের প্রোভাইড করতে পারেন। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা একজন নামি ডিরেক্টর, মানে যিনি প্রচুর সিরিয়াল বা সিনেমা বানাচ্ছেন এরকম একজন নামি ডিরেক্টরের সাথে সরাসরি দেখা করতে পারবে বা কথা বলতে পারবে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমরা সাধারণত দু ধরনের ডিরেক্টরের সাথে পরিচিত হবে। একজন ডিরেক্টর কারা, তারা হচ্ছে যে নতুন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস বা নিউ কামার্স তাদের সাথে কী করতে চায়, দেখা করতে চায়, কথা বলতে চায়, তাদের সাথে অনেকটা সময় কাটাতে চায়। আর আরেক ধরনের ডিরেক্টর হচ্ছে যারা একদম এই নিউ কামার বা স্ট্রাগলিং অ্যাক্টর অ্যাক্ট্রেস তাদেরকে পাত্তাই দেয় না। সবচেয়ে প্রথমে এই দু ধরনের ডিরেক্টর কারা কারা তাদের সম্পর্কে একটু জেনে নিই। তো অবশ্যই আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত যে নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস বা স্ট্রাগলিং অ্যাক্টরদের সাথে কোন ডিরেক্টররা দেখা করতে চায়। তো একটা বিষয় নিজের মাথায় খুব ভালোভাবে ঢুকিয়ে নাও, এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ তোমার জন্য কিছু করবে না, কেউ এখানে অন্যের জন্য কিছু করতে আসে না, এখানে সবাই নিজের স্বার্থের জন্য কাজ করতে আসে। তাহলে একজন ডিরেক্টর যদি নিজে তোমার সাথে দেখা করতে চায়, তার মানে একটা কথা প্রথমেই তোমার মাথায় স্ট্রাইক করা উচিত যে এই ভদ্রলোক বা ভদ্রমহিলার নিশ্চয়ই নিজের কোনো স্বার্থ আছে। সাধারণত যে ডিরেক্টর তোমার সাথে ডাইরেক্ট দেখা করতে বা কথা বলতে চায় তারা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রির ল্যাংখাওয়া ডিরেক্টর। হয়তো তারা আগে দুটো তিনটে বড় সিরিয়াল বানিয়েছে, হয়তো তারা আগে দুটো তিনটে বড় সিনেমা বানিয়েছে, এখন সেই যে ডিরেক্টর তার হাতে সিরিয়াল নেই। কেন, এই চ্যানেলে না প্রচুর পলিটিক্স হয়, চ্যানেল বলো প্রোডাকশন হাউস বলো, সেই বিভিন্ন যে পলিটিক্স বা ধান্দাবাজির ধাক্কায় তিনি হয়তো সেই সিরিয়ালের থেকে এখন ল্যাং খেয়েছেন, অথবা আগে তার কাছে প্রডিউসার ছিল, আগে তার কাছে ফাইন্যান্সার ছিল, তিনি সিনেমা বানাতেন, এখন তার কাছে প্রডিউসার ফাইন্যান্সার টাকা ঢালার কোনো লোক নেই, তিনি আর সিনেমা বানাতে পারেন না, তিনি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে সাইড হয়ে গেছেন। এই ধরনের যে ডিরেক্টররা থাকে তারা কী করে, নিজের যে সামান্য কাজের অভিজ্ঞতা রয়েছে, যে দুটো তিনটে চারটে সিনেমা বানিয়েছি, তার মধ্যে হয়তো বড় অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে কাজ করার অভিজ্ঞতাও রয়েছে, সেই জায়গাকে কাজে লাগিয়ে তারা চায় যে নিজের বর্তমান যে আর্থিক পরিস্থিতি সেটাকে রিকভার করতে। তাহলে তাদের পদ্ধতি হচ্ছে নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের নিয়ে আমাকে কাজ করতে হবে, তাদের কাছ থেকে আমাকে টাকা কালেক্ট করতে হবে, তাদের থ্রুতে আমাকে টাকা কালেক্ট করতে হবে। তো নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সাথে দেখা করার তার উদ্দেশ্য বিভিন্ন রকম হতে পারে, সে নিজের একটা অ্যাক্টিং ইনস্টিটিউট চালাতে চেষ্টা করতে পারে, সে বিভিন্ন পেড ওয়ার্কশপের মাধ্যমে টাকা কালেকশন বা ইনকামের একটা সোর্স তৈরি করার চেষ্টা করতে পারে। এছাড়াও তাদের উদ্দেশ্য থাকতে পারে যে নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা আসছে তাদের কাছ থেকে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে আমি কী করতে চাই, নিজের একটা ফিল্ম তৈরি করতে চাই। প্রশ্ন হচ্ছে এই ধরনের ডিরেক্টর যারা তোমার সাথে সরাসরি দেখা করতে চায়, তাদের সাথে দেখা করার সময় তোমার স্ট্র্যাটেজি কী হওয়া উচিত? দেখো, এটা তো পরিষ্কার যে ওরা নিজের স্বার্থে তোমার সাথে দেখা করতে চাইছে, তো তোমাকেও নিজের স্বার্থটা বুঝে নিতে হবে, তোমাকে নিজের চোখ কান খোলা রাখতে হবে। ইমোশনাল হলে চলবে না, প্র্যাকটিক্যাল হতে হবে, তোমাকে প্র্যাকটিক্যালি ভাবতে হবে যে এর সাথে কাজ করে বা এর সাথে দু পয়সা ইনভেস্ট করে আমার কি কোনো বেনিফিট আছে, এর কাছ থেকে ট্রেনিং নিলাম, এর অ্যাক্টিং স্কুলে ভর্তি হলাম, আমার কি কোনো বেনিফিট আছে, এ কি সত্যি আমাকে কাজটা দিতে পারে। তুমি সেই অ্যাক্টিং স্কুলের যারা সিনিয়র ব্যাচ তাদের সাথে কথা বলো যে তোমরা কি সত্যিই কাজ পেয়েছো। যদি দেখো যে হ্যাঁ এনার সেই ক্যাপাসিটি আছে, এর অ্যাক্টিং স্কুল থেকে সিরিয়াল বা সিনেমায় চান্স পাওয়া যাচ্ছে, তোমরা ভর্তি হয়ে যাও। যদি দেখো না শুধুমাত্র ওয়ার্কশপ করাচ্ছে, টাকা নিচ্ছে, ছেড়ে দিচ্ছে, বাজে গাল গল্প করছে, একটা ওই ইউটিউবের জন্য বা ছোটোখাটো একটা শর্ট ফিল্মে একটা ছোটোখাটো রোল দিচ্ছে, তাহলে আমার মনে হয় তোমাদের এই ধরনের অ্যাক্টিং ইনস্টিটিউট বলো, আর্টিস্ট ব্যাংক বলো, বা এই ধরনের যা যা ক্ষেত্র বা ওয়ার্কশপ বলো, করার কিন্তু কোনো প্রয়োজনীয়তা নেই। এবার আসি তাহলে সেকেন্ড টাইপের ডিরেক্টর, যারা হচ্ছে অ্যাকচুয়ালি এখন কাজ করছে, বড় বড় ডিরেক্টর, বড় বড় সিনেমা বানাচ্ছে, বড় বড় সিরিয়াল বানাচ্ছে, অনেক কাজ করছে। এবার তাদের আশেপাশে তো অ্যাক্টর অ্যাক্ট্রেসের অভাব নেই, নামি দামি বক্স আর্টিস্ট রয়েছে, বড় বড় সিরিয়াল সিনেমার অ্যাক্টর রয়েছে, প্রচুর অ্যাক্টর তাদের চারপাশে ঘিরে রয়েছে। এবার তাদের মাঝখানে তুমি একজন নতুন বা স্ট্রাগলিং অ্যাক্টর, তুমি কি এদের সাথে কীভাবে দেখা করবে, তার কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ অবশ্যই আছে, সেই পদ্ধতিগুলো বলার জন্যই তো এই ভিডিওটা বানিয়েছি। তো চলো একে একে সেই পদ্ধতিগুলো এবার আমরা জেনে নিই। এক নম্বর পদ্ধতি হচ্ছে সেমিনার এবং ওয়ার্কশপ।
বিভিন্ন ধরনের ফিল্ম রিলেটেড সেমিনার বা ওয়ার্কশপে এই যে বড় বড় ডিরেক্টররা আছে তারা কিন্তু গিয়ে থাকেন। এবার এই সেমিনার বা ওয়ার্কশপ কারা মানে অ্যারেঞ্জ করতে পারে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা করতে পারে, বিভিন্ন ফিল্ম ইনস্টিটিউট করতে পারে, বা ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ইনস্টিটিউট বা ক্লাব হতে পারে, তারা কী করতে পারে, বা অনেক ফ্যান ক্লাবও হতে পারে, তারা হচ্ছে এই ধরনের সেমিনার বা ওয়ার্কশপকে অর্গানাইজ করে থাকে এবং এই ডিরেক্টরদের বলা হয়, তারা এখানে এসে কিন্তু এটাকে অ্যাটেন্ড করেন। এবার তোমাদেরকেও কী করতে হবে, এই ধরনের সেমিনার বা ওয়ার্কশপের খোঁজ রাখতে হবে। এটা অনেক সময় কিন্তু পেড হতে পারে, অর্থাৎ সেমিনারে তোমরা যে যাচ্ছ তার জন্য তোমাদের একটা টাকা দিয়ে যেতে হতে পারে, বা ওয়ার্কশপে তোমরা যে অ্যাটেন্ড করছো 3 দিন বা 7 দিনের ওয়ার্কশপ তার জন্য তোমাদের কিন্তু একটা পেমেন্ট দিতে হতে পারে। কিন্তু তবুও কী হবে, সেটা হচ্ছে এই ধরনের যে বড় ডিরেক্টর রয়েছে তাদের সাথে সরাসরি দেখা করা বা কথা বলার বা তাদের কাছ থেকে শোনার শেখার সুযোগ কিন্তু তোমাদের অবশ্যই হবে। এবার প্রশ্ন হচ্ছে এই ধরনের ওয়ার্কশপ বা সেমিনারের খোঁজ খবর তোমরা কীভাবে পেতে পারো। এই ধরনের জিনিস খোঁজ পাওয়ার সবথেকে বেস্ট উপায় হচ্ছে সোশ্যাল মিডিয়া। তুমি এই যে বড় ডিরেক্টররা রয়েছে তাদের সোশ্যাল মিডিয়াতে ফলো করতে পারো, অথবা তোমরা আমার চ্যানেলে এই দুটো ভিডিও দেখতে পারো। এতে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং অন্যান্য যে সোর্সেসগুলো রয়েছে তার ডিটেলস দিয়েছি। বিভিন্ন যে ফেসবুক গ্রুপগুলো রয়েছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেখানে কিন্তু এই ধরনের বিভিন্ন আপডেট তোমার কাছে পৌঁছবে। তো এই ভিডিওগুলো দেখো এবং এই ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করতে পারো। এবার চলে আসি সেকেন্ড পদ্ধতিতে। এই পদ্ধতি অবলম্বন করেও কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক অভিনেতা অভিনেত্রী সাইন করেছে। দেখো, কিছু ডিরেক্টর রয়েছে যারা কিন্তু শুধুমাত্র নতুন অভিনেতা অভিনেত্রীর সাথেই কাজ করতে চায়। কেন চায়? কারণ নতুন অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে ডেট পাওয়ার সুযোগ সুবিধা রয়েছে, বা এদের সাথে খুব সহজেই শুটিং পিরিয়ডটাকে কম খরচায় কমপ্লিট করা যায়। তো বেশ কিছু ডিরেক্টর কিন্তু পাখির চোখ করে নতুন এবং ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেসদের। এবার এদের খোঁজ তোমরা কোথায় পাবে? এদের তোমরা যে এক্সিস্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস রয়েছে তারা প্রথম সিনেমা কাদের সাথে করেছে সেই খোঁজখবরটা নাও, তবেই কিন্তু তোমরা এই ধরনের ডিরেক্টরদের খোঁজখবর পাবে। তবে একটা ব্যাপার রয়েছে, এই যে ডিরেক্টররা যারা নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সুযোগ দেয় তাদের মধ্যে বেশিরভাগ, আমি সবাই বলবো না, বেশিরভাগ ডিরেক্টর কিন্তু যে নতুন হিরো হিরোইন রয়েছে তাদের কাছ থেকে একটা হিউজ ফান্ডিং বা ফাইন্যান্স কিন্তু এক্সপেক্ট করে থাকেন। তারা চেয়ে থাকেন যে তোমাদেরকে যে টোটাল প্রজেক্টটা আছে তার এত অংশ তোমাদেরকে ফান্ডিং করতে হবে। যদি তুমি ফান্ডিং করতে পারো এবং তুমি ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেস হও তবেই কিন্তু ওরা তোমাকে নিজের ফিল্মে চান্স দেবে। এইভাবেও কিন্তু তুমি টাকা দিয়ে হোক বা না দিয়ে হোক এই ডিরেক্টরদের সাথে কাজ করে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের প্রথম একটা বা দুটো সিনেমা বা সিরিয়াল তুমি করতে পারো। তুমি যদি সেখানে খুব ভালো কাজ করো তাহলে তুমি অন্যদের নজরে চলে আসবে এবং বাকি যে বড় বড় ডিরেক্টররা রয়েছে তারা কিন্তু তোমাকে ডেকে তখন নিজের যে প্রজেক্ট আছে সেখানে কাজের সুযোগ দেবে। 3 নম্বর পদ্ধতির জন্য তোমাকে কিন্তু বিশেষ খরচ খরচা অবলম্বন করতে হবে না। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে একটা ভালো সোশ্যাল মিডিয়া স্টারে পরিণত হতে হবে। সেটা ইউটিউবের মাধ্যমে হতে পারে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, সেটা ফেসবুক হতে পারে, বা বিভিন্ন যে সোশ্যাল মিডিয়া রয়েছে সেই সোশ্যাল মিডিয়াতে তোমাকে অ্যাক্টিভ হতে হবে, তোমাকে ফেমাস হতে হবে এবং তোমাকে একজন সোশ্যাল মিডিয়া স্টারে পরিণত হতে হবে। তোমার বেশ কিছু ফলোয়ার্স থাকতে হবে যারা কিনা তোমাকে ফলো করে। তুমি যদি একটা ভিডিও দাও বা একটা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করো তাহলে যদি লাখ লাখ লোক তোমার সেই ছবি লাইক করে বা সেই ভিডিও দেখে তাহলে কিন্তু তুমি এই যে নামি দামি ডিরেক্টর আছে তাদের নজরে পড়ে যাবে। তারা জানবে তোমাকে যদি তারা নিজের প্রজেক্টে কাজ দেয় তাহলে তোমার যেই হিউজ অ্যামাউন্ট অফ ফলোয়ার্স আছে তারা হলে গিয়ে এই সিনেমাটা বা প্রজেক্টটা দেখবে, তখন কিন্তু তারা ইন্টারেস্টেড হবে তোমাকে নিজের সিনেমা বা সিরিয়ালে চান্স দেওয়ার। 4 নম্বর পদ্ধতিটাও কিন্তু যথেষ্ট এফেক্টিভ। আমরা দেখে থাকি আমাদের আশেপাশের সোশ্যাল মিডিয়া, সেটা ইউটিউব হোক, ইনস্টাগ্রাম হোক বা ফেসবুক হোক, বিভিন্ন ধরনের চ্যানেল রয়েছে বা কি বলবো পেজ রয়েছে যারা কি করে ফিল্ম ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ইনফরমেশান প্রোভাইড করে থাকে বা ফিল্মের রিভিউ করে থাকে। তো তোমাকে এই ধরনের ফিল্ম রিভিউ চ্যানেল বা ফিল্ম ইনফরমেশান প্রোভাইড করার চ্যানেল ওপেন করতে হবে। এবার তোমার যদি সাবস্ক্রাইবার বলো, ফলোয়ার বলো বা ভিউয়ার বলো এটা যদি যথেষ্ট হয় তাহলে কী হবে, এই যে বড় বড় ডিরেক্টর তারা যখন নতুন সিনেমা তৈরি করবে তাদের যে পিআর বা মার্কেটিং টিম রয়েছে তাদের নজরে কিন্তু এই চ্যানেলগুলো সবসময় থাকে। বিভিন্ন ধরনের পোস্টার লঞ্চ ইভেন্ট, ট্রেলার লঞ্চ ইভেন্ট বা আরও যে প্রিমিয়ার শো হচ্ছে এই ধরনের যে ইভেন্টগুলো হয় সেই ইভেন্টগুলোতে কী হবে, পিআর টিমের তরফ থেকে তুমি আমন্ত্রণ পাবে, তুমি ওখানে যাবে, গিয়ে বড় বড় অ্যাক্টর বা ডিরেক্টরের সাথে সরাসরি কথা বলার সুযোগ কিন্তু তোমার কাছে থাকবে। 5 নম্বর যে পদ্ধতি সেটা হচ্ছে যে একজন ডিরেক্টর কী করে নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস খোঁজে সেটা তুমি ভাবো। ডিরেক্টর কিন্তু কখনোই সিনেমা সিরিয়াল বা নিউজ পেপার পড়ে না,
তারা কখনোই পড়ে না, তারা পুরোপুরি নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস খোঁজে না, তার আশেপাশের যে লোকজন অর্থাৎ কি না তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে পারে, তার ডিরেক্টোরিয়াল টিমের মেম্বার হতে পারে, প্রোডাকশন টিমের মেম্বার হতে পারে, সে যে কাস্টিং এজেন্সি বা কাস্টিং ডিরেক্টরকে দিয়ে কাজ করে তাদের থ্রুতে হতে পারে, অথবা তার যে পিআর বা মার্কেটিং টিম রয়েছে তারা সেই ডিরেক্টরকে খোঁজ খবর দেয় যে এই নতুন অ্যাক্টর অ্যাক্ট্রেস বা এই স্ট্রাগলিং অ্যাক্টর অ্যাক্ট্রেস কিন্তু খুব প্রমিসিং, একে আপনি আপনার যে প্রজেক্ট আছে তাতে এই চরিত্রে কাস্ট করতে পারেন। আমাদের যে ভুল ধারণা, আমরা ডিরেক্টরকে ফোন করবো, আমরা ডিরেক্টরের প্রোডাকশন হাউসে গিয়ে দেখা করবো, বা কোনোভাবে একটা ডিরেক্টরের সাথে একদিন দেখা করলেই ডিরেক্টর আমাকে দেখে হেভি পছন্দ হয়ে যাবে এবং আমাকে চান্স দেবে, অ্যাকচুয়াল ঘটনা কিন্তু সেটা নয়। তুমি ছোট প্রজেক্টে কাজ করছো না বড় ফিল্মের হিরো হিরোইন হিসেবে আত্মপ্রকাশ করছো সেটা ম্যাটার করে না, কিন্তু তুমি যে ভালো কাজটা করছো এটা ওই ডিরেক্টরের যে আশেপাশের লোকজন রয়েছে, যে তার প্রোডাকশন টিম হোক, তার ডিরেক্টোরিয়াল টিম হোক, তার পিআর টিম হোক, তার নজরে পড়তে হবে। তারা এত অ্যাক্টর অ্যাক্ট্রেসের মাঝখানে যদি তোমাকে আইডেন্টিফাই করতে পারে, তারা তখন বড় ডিরেক্টরকে তোমার নাম প্রপোজ করবে, তখন বড় ডিরেক্টর তোমাকে ডাকবে এবং ডাকার পরে তোমার অডিশন নেবে, এবং তুমি যদি সেই অডিশনের চান্স পাও তবে কিন্তু এই বড় ডিরেক্টর তোমাকে কাজের সুযোগ করে দেবে। তো আশা করি আজকের ভিডিও থেকে তোমরা নতুন কিছু শিখলে বা জানলে। দেখা হবে পরের ভিডিওয়ে, সেখানে আমরা এই ধরনের নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করবো। সবাই ভালো থেকো, পরের ভিডিওয়ে দেখা হবে।